হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করবো এইচএমএসএন থেকে ক্লাস টেনের ম্যাথামেটিক্স। এর আগে হয়েছিল যে পেজ নম্বর 202 পাতার অনুশীলনী 14, আজকে শুরু হবে 203 পাতার 3 নম্বর থেকে। তো 3 নম্বরে লেখা আছে, অঙ্কটা আমি পড়ছি। বলেছে দেওয়া আছে, শোভা ও মাসুদ দুইজনে মিলে 2,50,000 টাকা একটি গাড়ি কিনে। কত? শোভা ও মাসুদ মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের যে 1.1/2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভাংশ পাবে তা হিসাব করে লিখি। আমাকে বলেছে যে শোভা ও মাসুদ দুই বন্ধু কি করেছিল, একটা গাড়ি কিনলো এবং একটা গাড়িটা ওই সেই গাড়িটা কী করলো, বিক্রি করলো। তাহলে বিক্রি করে কিছু টাকা তাদের লাভ হয়েছে। তারপর সেখানে বলছে আমাকে যে গাড়ি কেনার সময় শোভা মাসুদের চেয়ে 1.1/2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভাংশ পাবে। তাহলে আমি প্রথমে গাড়ি কিনেছিলাম 2,50,000 টাকায়, তাহলে বিক্রি করলাম 2,62,500 টাকা, তাহলে আমার লাভ কটা হলো সেটা আমাকে বার করতে হবে সেখান থেকে। তারপরে আমাকে এখানে সোম তাহলে কী দেওয়া আছে, মাসুদ দেওয়া আছে, তাহলে এখানে কী ধরতে হবে, মাসুদ আমাকে ধরতে হবে কত টাকা দিয়েছিল। তাহলে শুরু করে আমি অঙ্কটা 3 নম্বরটা এখানে লিখছি আমি, যে যে গাড়ি বিক্রি করে লাভ হয় যে 2,00,000, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদলে বেড়ে যাবে কত টাকা, আমার লাভটা বেড়ে যাবে। তাহলে 2,62,500 মাইনাস 2,50,000 টাকা, তাহলে কত পেলাম, 12,500 টাকা কি আমার লাভ হয়েছে গাড়ি বিক্রি করে। আচ্ছা, কত টাকা লাভ, তাহলে 12,500 টাকা। মনে করি মাসুদ গাড়ি কেনার সময় দিয়েছিল এক্স টাকা। কী বললাম যে ধরি যে বা মনে করি মাসুদ গাড়ি কেনার সময় টাকা দিয়েছিল এক্স টাকা, এবং শোভা টাকা দিয়েছিল কি যে 1.1/2 গুণিত কার, মাসুদের, মানে মাসুদের সমান, মানে কি মাসুদের মানে 1.1/2 মাসুদের সমান টাকা। তাহলে কি 1.1/2 ইন্টু কি হবে মাসুদ, মাসুদের গুণ দ্বিগুণ বলে এখানে বলেছিল, কি বলেছিল এখানে অঙ্কতে, যে শোভা মাসুদের 1.1/2 গুণ টাকা দিয়ে থাকলে, এত পূর্ণ টাকা দিয়ে থাকলে এখানে, তাহলে কি পূর্ণ ভাঙছি আমি, তাহলে 2×2×3/2 ইন্টু এক্স টাকা হয়ে গেলো, দরকার 3×2 টাকা হয়ে গেলো। তারপর আমি কী বার করতে হবে, যে মাসুদ ও শোভার মূলধনের অনুপাত, তাহলে কি মাসুদ কোনটা, তাহলে কি এক্স আর শোভা কত, মানে 3×2। আমি কী কী করলাম এখানে, যে উভয়কে গুণ করছি, তাহলে কী হবে 2×3×2 ইন্টু 2। আমি কী করলাম, উভয় 2 দ্বারা গুণ করলাম, এই 2 কাটলো, তাহলে এখানকার এক্স এক্স কাটলে কী বাঁচলো, যে এখানে বাঁচলো 2:3 বাঁচলো। আচ্ছা ঠিক আছে, তাহলে অতএব মাসুদ ও শোভার অনুপাতে কী করতে হবে, ভাগার বার করতে হবে। আমাকে প্রথমে করলাম যে মাসুদ মানে ও শোভার মূলধনের অনুপাত x:3x/2, তাহলে কত পেলাম 2:3 এখানে পেলাম। তারপরে কী বার করতে হবে, যে ওদের আনুপাতিক ভাগার, তাহলে কি মাসুদ ও শোভার আনুপাতিক ভাগার কত হবে, তাহলে কি 2 লিখে 2টা যোগ, মানে 2/2 কত হবে 5। আচ্ছা তাহলে 3/5 হয়ে গেলো এখানে, তাহলে মাসুর টাকা পাবে, মাসুর কত 2/5, তাহলে 2/5 ইন্টু যে টাকাটা লাভ হয়েছিল কত, 12,500 টাকা এখানে কাটছি আমি, 5×5, 5×2=10, 5×5=25, কত পেলাম 2,500, 2,500 কত পেলাম 5,000 টাকা। তাহলে শোভা টাকা পাবে, এটা কে পেয়েছিল মাসু, তাহলে শোভা টাকা পাবে কত, 3/5×12,500, তখন কত হলো এখানে 5 ধারে কাটছি সেম হবে কত 2,500 টাকা, তাহলে কত পাবে 3×2=75, মানে 7,500 টাকা। তাহলে মাসুর টাকা পাবে কত, 5,000 টাকা, এবং শোভার কত টাকা পাবে, 7,500 টাকা। আমি কী করলাম এখানে, যে টাকায় গাড়ি কিনলাম সে টাকাটা, যেটা গাড়ি কিনলাম এবং বিক্রি করলাম কি দুটোকে, মানে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে আমার লাভ বেরোলো। লাভ বেরোনোর পর যে আমি ধরলাম যে মনে করি মাসুদ গাড়ি কেনার সময় টাকা দিয়েছিল এক্স টাকা, আমি শোভার টাকাটা লিখলাম, তাদের অনুপাত বার করলাম, অনুপাত বলো 2:3, আনুপাতিক বার মানে আনুপাতিক ভাগার হলো 2/5, একটা 3/5, এবং মাসুর টাকা পাবে কত, 2/5 থেকে যে টাকাটা লাভ হচ্ছে সেটা গুণ করে কী পেলাম, কত পেলাম 5,000 টাকা পেলাম। শোভার টাকা পাবে কত, 3/5 থেকে কত পেলাম, যে 3/5 × যেটা লাভ হয়েছিল সে টাকা দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে, তাহলে কী পেলাম এখানে কত পেলাম, 7,500 টাকা। তাহলে এখানে শোভা টাকা পাবে কত, 5,000 টাকা, আর মাসুদ মানে মাসুদ কতটা, মানে সরি মাসুদ পাবে 5,000 টাকা, শোভা কত পাবে, 7,500 টাকা। তাহলে আমি এই অঙ্কতে আমি যা বললাম, যদি কোনো যদি অসুবিধা থাকে কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই অঙ্কটা একটু ভালো করে দেখবে, কারণ এগুলো অঙ্ক একটু মাধ্যমিকে আসতে পারে, একটু ভালো করে দেখলে অঙ্কটা অবশ্যই পারবে, আর না পারলে একটু জানাবে কমেন্ট বক্সে, আমি আবার বলে দেবো।